স্টুডেন্ট তোমাদের এখন ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণী ইতিহাসের ক্লাস আছে আমাদের চার নম্বর অধ্যায় পর্যন্ত বড় প্রশ্ন কমপ্লিট হয়ে গিয়েছিল পড়া এবং পাঁচ নম্বর অধ্যায় আমরা বড় প্রশ্ন আলোচনা শুরু করেছিলাম এই পাঁচ নম্বর অধ্যায় থেকে আমরা একটা আট নম্বরের প্রশ্ন আগের ক্লাস পর্যন্ত পড়েছি এবং চার নম্বর অধ্যায়ে আমাদের এখনও কিন্তু ছোট প্রশ্ন আলোচনা বাকি আছে অর্থাৎ এসে কিউ আর এমসি কিউ আলোচনা করা এখনও হয়নি আজকের ক্লাসে তোমাদের এই চার নম্বর অধ্যায় থেকে এসে কিউ আলোচনা শুরু করব আর আজকের ক্লাসের এসে কিউগুলো খুবই গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকে যে এসে কিউগুলো আমি আলোচনা করব সেগুলো সমস্ত পি ওয়াই কিউ কোয়েশ্চেন অর্থাৎ পিভিয়ার্স ইয়ার্সের প্রশ্ন বিগত বছরে যেসব প্রশ্ন পরীক্ষায় এসেছে সেই সব প্রশ্নগুলো বেছে রাখা হয়েছে আর তোমরা জানো ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এইসব সাবজেক্টে কিন্তু পিভিয়ার্স ইয়ার্সের প্রশ্ন থেকে বেশি প্রশ্নই কমন আসে তাহলে চলো আজকের ক্লাসে তোমরা প্রশ্নগুলো দেখে নেবে আজকের ক্লাসে তোমাদের এক থেকে ষোলো নম্বর অর্থাৎ ষোলোটা প্রশ্ন আমি কিন্তু আলোচনা করব। তার আগে বলে রাখি যে এই নম্বরটায় যোগাযোগ করে অনলাইন কোচিং ক্লাস চলছে তোমরা কিন্তু অ্যাডমিশান নিতে পারো এই ইতিহাস সাবজেক্টটার ওপরে অনলাইন কোচিং ক্লাস চলছে যেখানে তোমরা সপ্তাহে দুটো করে এই ধরনের ক্লাস পাবে এবং সঙ্গে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটগুলো তোমরা পেয়ে যাবে সেক্ষেত্রে ছোট প্রশ্ন বড় প্রশ্ন সমস্তটাই আলোচনা করা হবে এবং তার সঙ্গে নোটও তোমরা পিডিএফ নোট পেয়ে যাবে তার জন্য তোমাদের কিন্তু মাসে দুশো টাকা করে কিন্তু ফিস দিতে হবে বিষয়টা বোঝো যে তার জন্য তোমাদের মাসে দুশো টাকা করে ফিস দিতে হবে এবং তোমাদের সাজেশান ভিত্তিক পড়ানো হবে অর্থাৎ তোমাদের পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য ভালো বলতে নাইনটি পারসেন্টের বেশি ন নম্বর পাওয়ার জন্য যেটুকু পড়ার দরকার সেটুকু পড়ানো হবে এক্সট্রা বেশি কিছু পড়ানো হবে না পরীক্ষার জন্য ভালো নম্বর পাওয়ার জন্য যা যা করণীয় সেইগুলো করানো হবে এবং সেইগুলো পড়ানো হবে তোমরা যদি কেউ ইচ্ছুক ছাত্রছাত্রী থাকো তাহলে এই যে নম্বরটা দেখতে পাচ্ছ নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু ওয়ান এইট এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিয়ে নাও চলো তোমরা যারা অলরেডি ক্লাস করছো তোমরা আজকের ক্লাসটা দেখে নাও আজকে প্রথম ষোলোটা প্রশ্ন আলোচনা করা হচ্ছে এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে দেখে নাও এবারে তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও প্রথম প্রশ্ন আলেকজান্ডার ডাফ কে ছিলেন এই প্রশ্নের অ্যানসারটা এতটা তোমরা লিখবে যে স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফ বাংলার শিক্ষা প্রসারের উদ্দেশ্যে অনেকগুলি ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন পরের প্রশ্ন পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ চুইয়ে পড়া নীতি বলতে কী বোঝায় লর্ড বেন্টিং এর লর্ড আইন সচিব এবং খ্যাতমান খ্যাত খ্যাতমান ব্রিটিশ চিন্তাবিদ ও সাহিত্যিক মেকলে তার বিখ্যাত মিনিটে বলেন যে প্রথমে উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার বিস্তার হবে এবং পরে ধীরে ধীরে তা ব্যাপকভাবে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে তারপরের প্রশ্ন কোন গভর্নর জেনারেল কোন গভর্নর জেনারেল অ্যাংলিসিস্ট ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটায় গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সাতই মার্চ ইংরেজি শিক্ষা প্রসারকে সরকারি নীতি হিসাবে ঘোষণা করে অ্যাংলিসিস্ট ও ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটান পরের প্রশ্ন চার্লস উড কে ছিলেন স্যার চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে চার্লস উড তার শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা জারি করেন তারপরের প্রশ্ন পরের প্রশ্ন আছে উডের ডেসপ্যাচ কি সেখানে কি বলা হচ্ছে দেখো ভারতের শিক্ষা ব্যবস্থাকে নিয়মবদ্ধ ও সুসংগত করার জন্য আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড একটি শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা জারি করেন এতে সরকারি উদ্যোগে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন নারী শিক্ষার প্রসার প্রভৃতির সুপারিশ করা হয় এটি উডের এটি উডের ডিসপ্যাচ বা নির্দেশনামা নামে পরিচিত তারপরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন জেমস উইলিয়াম কোলভিল তারপরের প্রশ্ন দেখো কবে এবং কেন স্যাটলার কমিশন গঠিত হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ও উচ্চশিক্ষার উন্নতির জন্য ব্রিটিশ সরকার স্যার মাইকেল স্যার মাইকেল স্যাটলার নেতৃত্বে এই কমিশন গঠন করেন তারপরের প্রশ্ন ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ বলতে কি বোঝো দেখো অ্যান্সারটা দেখো অ্যান্সার হচ্ছে ঊনবিংশ শতাব্দীতে হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও আদর্শ দ্বারা প্রভাবিত হয়ে একদল উগ্র সংস্কারবাদী যুবক পাশ্চাত্য সভ্যতার অনুকরণ করতে শুরু করে তারা নব্যবঙ্গ নামে পরিচিত তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন দেখো হিন্দু পুনর্বিবাহ আইন কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই পরের প্রশ্ন বিধবা বিধবা বিবাহ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরের প্রশ্ন মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন স্বামী বিবেকানন্দ তারপরে প্রশ্ন কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে অসহায় আর্তপীড়িত মানুষের সেবা শিক্ষার প্রসার প্রভৃতি জনকল্যাণমূলক কাজের জন্য রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তারপরের প্রশ্ন প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাটা কে মহারাষ্ট্রের প্রখ্যাত সমাজ সংস্কারক আত্মরাম পাণ্ডুরঙ্গ আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন তারপরের প্রশ্ন আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মুম্বাইতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন তারপরে প্রশ্ন কেরালায় দেখো পরে প্রশ্ন দেখো কেরালায় কি অস্পৃশ্যতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিলেন শ্রী গুরু তারপরে উনিশশো চব্বিশ পঁচিশ খ্রিস্টাব্দে ভাইকাম সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন শ্রী গুরু এই ছিল আজকের ক্লাস কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে